নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা স্ন্যাক্সের আইটেম করে দেখাচ্ছি। সন্ধ্যাবেলায় চায়ের সাথে যে স্ন্যাক্স আমরা খাই, তো একটু পকোড়া বা খুব হালকা কিছু, তো সেরকম একটা স্ন্যাক্সের আইটেম করে দেখাচ্ছি। তো আমার ঘরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেইগুলো দিয়েই করছি। সেটা পাউরুটির একটা পকোড়া, খুব টেস্টি, খুব চটপট রান্না, জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায়। চলুন কী দিয়ে করছি দেখ। এই পাউরুটি পকোড়াটা বানানোর জন্য আমার লাগছে পাউরুটি। আমি এখানে চার পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এই চার পিসেই অনেকগুলো হয়ে যাবে। আর লাগছে নুন, আর গোলমরিচ গুঁড়ো, লাগছে চালের গুঁড়ো, আর নিয়েছি আমি দুটো ডিম। আর কাঁচা জিনিসের মধ্যে লাগছে আমার পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ছোটো করে কুচি করে নিয়েছি। লাগছে টমেটো কুচি, একটা বড় সাইজের, বেশ বড় সাইজের একটা টমেটো দিয়েছি, আর একটা বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, ঝালটা যার যার পরিমাণ মতো। আমি প্রথমে এই বাটিতে আমি পাউরুটিটাকে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ডিমটা, ডিমটা দিয়ে মেখে নেব আমি। ডিমটা দেওয়ার পর কতটুকুন জল লাগবে, জল যদি প্রয়োজন হয় দেবেন, না হলে দেবেন না। এইটা ডিমটা আমি আগে মেখে নিলাম, কারণ ডিমটাতে পাউরুটিটা একটু ভিজে যাবে। আমি এখানে জল রেখেছি, এখন দেব না। আমি আস্তে আস্তে করে একটু চালের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন চালের গুঁড়ো। আমি এখানে চারটে পাউরুটিতে মোটামুটি বড় চামচের এক চামচ ভর্তি দিয়েছি। এবার একটু জল অল্প দিলাম। পাউরুটির সাইডটা, যে ব্রাউন সাইডটা, সেটাও ফেলবার প্রয়োজন নেই, সব সমেতই দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি এক এক করে যতগুলো আছে সব দিয়ে দিচ্ছি। দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, এটা দিয়ে ভালো করে মাখবো, ভালো করে চটকে মেখে নেবো। এটা একটু গোলমরিচ দিচ্ছি, ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। এটা আপনারা সম্ভব হলে একটু মেখে রেখে দিতে পারেন, মিনিট 10-15 মেখে রেখে দেবেন। এই যে বন্ধুরা, আমি এইভাবে উল্টে পাল্টে এই পকোড়াগুলো এরকমভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আরেক পিঠে করছি। এটা মিডিয়াম হিটে করবেন। তো আমি সবগুলো পকোড়া ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা আপনারা দেখলেন আমি কতটা অল্প জিনিসে এবং কত তাড়াতাড়ি করে ফেললাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলের রান্না, এরকম ছোটোখাটো খুব কম সময়ে রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নমস্কার।